এর এর করার আপনি তো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আনোয়ার সাহেব আশা করছি আলহামদুলিল্লাহ আপনার দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আমরা আপনার প্রশ্নের উত্তরের জন্য মোতারামের কাছে বলি জি আমাদের প্রথম দর্শকের দ্বিতীয় প্রশ্ন স্বামীকে ডিভোর্স দেওয়ার বিষয় তালাকের বিষয়টা আমরা অনেকবার বলেছি ইসলামিক টিভিতে যে কখনোই এইভাবে শুনে উত্তর দেওয়া যায় না কারণ তালাকের বিষয়টা এত জটিল তালাকের বাক্যগুলো কি ছিল কাবিন নামায় আসলে স্ত্রীকে তালাকের অথরিটি দেওয়া আছে কিনা কোন কোন শর্তে অথরিটি দেওয়া আছে এখানে মূল নীতিগুলো আমরা বলতে পারি তালাক হয়েছে কি হয়নি এটা কখনোই এখান থেকে বলা সম্ভব নয় এটা সাধারণ আলেম লোকাল আলেমদেরকে কাগজপত্র দেখায় ডকুমেন্ট হিসেবে দেখিয়ে ফতোয়া নিতে হয় বিষয় হলো তালাকের অধিকার মূলত স্বামীর স্ত্রীকে অথরাইজ করতে পারেন স্বামী আপনারা বলবেন যে তালাকের অধিকার স্ত্রীর হলো না কেন বিষয়টা হলো ইসলাম যে বিশ্বজনীন ধর্ম এটার বড় প্রমাণ হলো একটা পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে বেশি আবেগ তাড়িত হন স্ত্রী অর্থাৎ আমরা যদি একটা সাধারণ পরিবারের স্ত্রীর সাথে একজন বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকার তুলনা করি তাহলে হবে না সাধারণভাবে যদি তালাক ইসলাম তো সকলের জন্য শিক্ষিত অশিক্ষিত বন্য জঙ্গলি সবার জন্য সেখানে দাম্পত্য জীবনে যদি স্ত্রীকে আপনারা যারা পারিবারিক জীবনে থাকেন স্ত্রী অনেক বেশি তালাক চান এবং দিতে চান কিন্তু আবার একটু পরেই ফিরে আসেন এই জন্য যেহেতু এখানে স্ত্রী আবেগ বেশি আল্লাহ মহিলাদেরকে আবেগের পরিমাণ বেশি দিয়েছেন তাদের স্নেহ মায়া মমতা বেশি জিদ রাগও বেশি এই ব্যাপার এটা আমি বানিয়ে বলছি না যারা নারী ক্রোমোজম সম্পর্কে এবং নারী হরমোন সম্পর্কে সবাই জানেন যে সেন্সিটিভিটি মহিলাদের বেশি হয় আল্লাহ এভাবেই বিশ্বটাকে কারণ একটা মেয়ে যে রাত্রে অনেক ঘুমাতো সন্তান হলে সে আর ঘুমাতে পারে না সন্তানের অসুখ হলে কখনো ঘুমায় না কিন্তু বাপ ঘুমিয়ে পড়ে এই যে আবেগ এই আবেগের কারণে মেয়েদের ভিতরে অস্থিরতা বেশি হয় আর এজন্যই আল্লাহ তালা পারিবারিক শৃঙ্খলার জন্য মূল দায়িত্ব দিয়েছেন স্ত্রী স্বামীকে যে বিচ্ছেদের ব্যাপারে স্ত্রী যেন একক সিদ্ধান্ত না নিতে পারে স্বামী স্ত্রীকে অথরাইজ করতে পারেন এটা হলো ইসলামের মূল বিধান কাজেই যে নারীর কথা বলছেন মহিলা তালাক নিয়েছেন তিনি আদও তার কাবিনে মুখে বা কাবিনে লিখিতভাবে স্বামী তাকে অথরাইজ করেছেন কিনা যেটাকে তালাকে তফফিদ বলা হয় কাবিন নামাই থাকে আর অথরাইজ করলে কিভাবে করেছেন যদি শর্ত সাপেক্ষ করেন যে এই এই শর্তে তুমি তালাক নিয়ে নিতে পারবে শর্তের বাইরে স্ত্রী পারেন না দ্বিতীয় পর্যায় হলো যদি উনার শর্ত থাকে শর্ত সাপেক্ষ উনার অথরাইজেশন থাকে উনি তালাক নেন তাহলে তালাক সই করলেই তালাক হয়ে যাবে এক্ষেত্রে মুখে বলা কাউকে বলা সাক্ষী রাখা জরুরি নয় আর ইদ্যতের পরে বিয়ে করলে হবে বাকি বিষয়টা আপনার এই পার্টিকুলার কেসে বিবাহ হয়েছে কিনা তালাক হয়েছে কিনা এটা আপনারা কাবিন নামা তালাক নামা নোটারি ইত্যাদি দেখে তারিখ দেখে ইদ্যুত হয়েছে কিনা দেখে আপনার কনফার্ম করবেন জি আলহামদুলিল্লাহ আশা করছি দর্শক আপনি মোটামুটি একটা তো গাইডলাইন পেয়েছেন বাকিটা আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে সমাধান